আগামীকাল ত্রিপুরার রাজ্য থেকে 108 জন হজযাত্রী হজ পালনের উদ্দেশ্যে ত্রিপুরা থেকে রওনা হবে। উনারা প্রথমে ত্রিপুরা থেকে কলকাতা, পরে কলকাতা থেকে মক্কার উদ্দেশ্যে রওনা হবেন। আজ এবার প্রথম সোনামুড়ায় ঐতিহ্যবাহী নতুন বাজার মহিলা মাদ্রাসার পার্শ্ববর্তী এলাকার হজযাত্রীদেরকে সংবর্ধনা জ্ঞাপন করে মাদ্রাসা কমিটির পক্ষ থেকে। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসা সভাপতি আলহাজ হজরত মাওলানা আব্দুল বারিক সাহেব। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিত্বরা। সংবর্ধনা জ্ঞাপনের উদ্দেশ্য ব্যক্ত করতে গিয়ে কমিটির সদস্য আব্দুল মোমিন বলেন, মাদ্রাসার পার্শ্ববর্তী এলাকায় মানুষ যেন এভাবে আগামী দিনও আরো বেশি সংখ্যক হজ করতে চায়, তাতে উৎসাহিত করার জন্যই এই সংবর্ধনা, এবং হজে গিয়ে যেন হজযাত্রীরা দেশের সকল অংশের জনগণের জন্য প্রার্থনা করে, সে আহ্বান করেন কমিটির তরফ থেকে। উল্লেখ্য, হজ হল মুসলমানদের জন্য পবিত্রতম শহর সৌদি আরবের মক্কায় অনুষ্ঠিত একটি বার্ষিক ইসলামিক তীর্থযাত্রা। হজ মুসলমানদের জন্য একটি বাধ্যতামূলক ধর্মীয় ইবাদত। শারীরিক ও আর্থিকভাবে সক্ষম এবং তীর্থযাত্রীর অনুপস্থিতিতে তার পরিবার নিজেদের ভরণ পোষণ করতে সক্ষম হলে সকল প্রাপ্তবয়স্ক মুসলমানদের জীবনে অন্তত একবার করতে হয়। বিডি রিপোর্ট, সময় ত্রিপুরা। আজ 11 মে রোজ শনিবার সোনাপুর নতুন বাজার হাফিজিয়া মাদ্রাসার পক্ষে আমরা এই এলাকার নতুন হাজিদেরকে নিয়ে, আমরা এলাকারবাসীদেরকে নিয়ে একটা সংবর্ধনা অনুষ্ঠান এই মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত করেছি। তার উদ্দেশ্য হচ্ছে আমাদের এলাকা থেকে যে সমস্ত হাজিরা হজযাত্রা করতে যাচ্ছেন তাদেরকে সম্বর্ধনা দেওয়া হবে, এবং তাদের থেকে আমরা দোয়ার পাত্রী, এবং আগামী দিনেও যেন এইভাবে প্রত্যেকটা এলাকার মুসলিম সম্প্রদায়ের ভাইয়েরা হজে যেতে পারে এবং আমাদের এই ধর্মীয় সংস্থাকে, ধর্মীয় সংস্থার মাধ্যমে আমরা প্রত্যেক বছর এইভাবে অনুষ্ঠান করব। এরপরেও অন্য অন্য এলাকা থেকেও আমরা সেই অনুষ্ঠানে সাফল্যমণ্ডিত করব। প্রত্যেককে ধন্যবাদ। যে দোয়া চেয়েছেন আমরাও এলাকাবাসীর পক্ষ থেকে ওনাদের কাছে দোয়ার প্রার্থী, আমাদের জন্য বাইতুল্লাহ শরীফ গিয়ে যেন দোয়া করেন। কেননা আমরা এখানে যে একটা ব্যানার লাগিয়েছি, এই ব্যানারের মধ্যে একটা আল্লাহ রাসুলের হাদিস লিখেছি, আমরা হয়তো বা কেউ দেখি নাই। আল্লাহ রাসুল বলেন, মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাকা ইয়াউমে ওয়ালাদাত উম্মুহু। এইটার, এই যে হাদিসটার অর্থ হচ্ছে এটা, মান হাজ্জা, যে ব্যক্তি হজ আল্লাহর উদ্দেশ্যে হজ করবে, ফালাম ইয়ারফুস মানে অশালীন কথাবার্তা বলবে না, ওইখানে গিয়ে অন্য বাজে কাজ করবে না, ওইখানে গিয়ে কোনো অশ্লীল কাজ করবে না, ওয়ালাম ইয়াফসুক কোনো পাপাচার করবে না, অন্যায় করবে না, কোনো পাপ কাজের সাথে জড়িত হবে না। আল্লাহ রাসুল বলেছেন, রাজাকা ইয়াউমে ওয়ালাদাতুহু উম্মুহু, ওই ব্যক্তি সেইভাবে আবার বাড়িতে ফিরে আসে যেভাবে একটা ছোট্ট বাচ্চা যখন মায়ের গর্ভ থেকে 10 মাস 10 দিন গর্ভধারিণী মায়ের পেট থেকে যেভাবে একটা বাচ্চা নিষ্পাপ শিশু মাসুম হয়ে জন্ম হয়, ঠিক ততরূপ একজন হাজিও এভাবে হজ করে ফিরে আসে, এইভাবে নিষ্পাপ হিসেবে, বলেন না সুবহানাল্লাহ। এই যে হাদিসটার প্রতি লক্ষ্য করলে আসলে এই হজ, এ যে পরিপূর্ণভাবে যে যদি হজ করে আসতে পারে, আল্লাহ রাসুল বলেছেন এই হজটার নাম হচ্ছে হাজ্জুন মাবরুর। আল্লাহ রাসুলকে সাহাবারা জিজ্ঞেস করলো, আইয়ু আমালু আফজালু, কোন আমলটা সবচেয়ে বেশি উত্তম? আল্লাহ রাসুল বললেন, ইমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহ রাসুলের প্রতি ইমান আনা। তারপর আবার সাহাবারা বললেন, তারপরে কি? মাজা? এবার আল্লাহ রাসুল বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় যুদ্ধ করা। তারপরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কি? মাজা? তখন আল্লাহ রাসুল বললেন, হাজ্জুল মাবরুর, যে কি হাজ্জুল মাবরুর হচ্ছে একটা কবুলিয়ত হজ। এই কবুলিয়ত হজের গ্যারান্টি দিতে গিয়ে বলছেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজ্জে মাবরুরের গ্যারান্টিটা এইটাই, লাইসা লাহু, তার জন্য আর কোনো কিছু নাই জান্নাত ব্যতীত না। বলেন সুবহানাল্লাহ। এই হজ্জুল মাবরুর যার মানে গ্রহণযোগ্য হবে আল্লাহর দরবারে,
এই হজটার নাম হচ্ছে হাজ্জুল মাবরুর। এই হাজ্জুল মাবরুর গ্যারান্টি যদি আল্লাহ রাসুল দিয়েছেন তার জন্য জান্নাত অবধারিত। এই জন্য আমাদের এই প্রত্যেক হাজিদের যেন হজ্জ মাবরুর যেন আল্লাহ যেন কবুল করেন, আমরা সবাই বলি আমিন। এবং বেশি বেশি যারা আপনারা আছেন ওইখানে গিয়ে একটা কথা বেশি বেশি করে তালবিয়া পড়বেন, যে তালবিয়াটা কি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা। এই যে তালবিয়াটা, এই তালবিয়া যখন আপনি পড়বেন আপনার পড়ার সাথে সাথে আপনার পাশে গাছ পাথর মাটি ঘাস সব আপনার সাথে সাথে পড়ে, বলেন সুবহানাল্লাহ। এই তালবিয়ার সাথে একটাই গ্যারান্টি, আপনি কি বলবেন লাব্বাইক ও আল্লাহ আমি হাজির হয়ে গিয়েছি, লা শারীকা লাকা লাব্বাইক আপনার কোনো শরীক নাই, আমি গ্যারান্টি দিচ্ছি আপনার কোনো শরীক নাই, ইন্নাল হামদা প্রশংসা তো একমাত্র আপনারই, ওয়া নি'মাত আলা এবং এই নিয়ামত এই সমস্ত কিছু আপনার জন্য, লা শারীকা লাকা আপনার কোনো শরীক নাই। এই যে গ্যারান্টিটা আপনার আল্লাহর ঘরের কাছে গিয়ে দিয়ে দিবেন, আল্লাহর কাছে বলবেন লাব্বাইক। আপনি আমরা যখন স্টুডেন্টরা যখন ক্লাস টিচার যখন ডাকে আমরা বলি ইয়েস স্যার, আর মানে আমি স্যার আছি, ঠিক তদ্রুপ আপনিও আল্লাহর ঘরের কাছে গিয়ে বললেন লাব্বাইক, ও আল্লাহ আমি এসে গেছি, দুনিয়া আমার বাড়ি ঘর সম্পদ বিবি বাচ্চা প্রতিবেশী আমার বিজনেস আমার কর্ম সব ছেড়ে দিয়েছি, এসে গেছি তোমার কাছে, তুমি আমাকে কবুল করো। এই লাব্বাইক শরীর যত বেশি পড়বেন। আপনি কি স্বপ্নের বাড়ি তৈরি করবেন ভাবছেন, রড সিমেন্ট প্রয়োজন? তাহলে চলে আসুন ফারজানা এন্টারপ্রাইজে। আমাদের এখানে পাওয়া যায় বালাজি শক্তি দুর্গাপুর 500D রড, ট্রায়াম এ প্লাস, এফই 550D, সেইল 550D রড, ডালমিয়া DSP, স্টার সিমেন্ট, ক্রাউন সিমেন্ট, এছাড়াও বিভিন্ন নামি দামি কোম্পানির রড সিমেন্ট পাইকারি ও খুচরো বিক্রি করা হয়। আমাদের এখানে সব ধরনের হার্ডওয়্যার সামগ্রীও পাওয়া যায়। আমাদের ঠিকানা সোনামুড়া শ্রীমন্তপুর চেকপোস্ট রোড, BSF ক্যাম্প সংলগ্ন। তাছাড়াও আমাদের শাখা রয়েছে সোনামুড়া SP পেট্রোল পাম্পের পাশে, সোনামুড়া সিপাহী জলা ত্রিপুরা। যোগাযোগ 9366603055, 9612587239।